হেতমপুর। নেমে তো পড়লাম এরকম ফাঁকা অজানা স্টেশনে অ্যাডভেঞ্চার করতে, কিন্তু এত রাতে কিছু কি পাবো লোকালয়ে যাওয়ার জন্য? স্টেশনের ত্রিসীমানায় তো কাউকে দেখছি না। ওমশাই, ওমশাই যাবেন নাকি গ্রামের দিকে? ওমশাই, আরে লোকালয় কোন রাস্তায় যাব একটু বলে দিন না, থাকার জায়গা কিছু আছে? আরে ও ভাই, না দেখি হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে পৌঁছই। এত দূর হেঁটে এলাম, লোকালয় তো কিছুই দেখলাম না, তাহলে কি ভুল রাস্তায় এলাম? ও, তবে অনেক দিন বাদে শহরের কোলাহল থেকে যেন একটু শান্তি পেলাম। উফ, আর হাঁটতে পারছি না, তার চেয়ে এখানেই রাতটা কাটিয়ে নি, একটু সাবধানে থাকলেই হবে। বেলা অব্দি এরকম বেঞ্চি দখল করে শুয়ে থাকলে চলবে? তুমি এই গ্রামে কি করতে এসেছো? আচ্ছা, হেতমপুরে আপনারা কি বাদুর ভূত চাষ করেন নাকি? উফ, কাল রাতে তো আরেকটু হলে মরেই যাচ্ছিলাম মশাই, ওই বটগাছ ঘেরা ভাঙা বাড়িতে গিয়ে। কি, তুমি ওই বাড়ি থেকে ছিলে? আরে না 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 না, কামড়ে দেওয়ার আগেই আমি পালিয়ে এসেছি। ও বাড়ি ভয়ানক বাড়ি, রাতে আলো জ্বলে ওঠে, ভয়ানক আওয়াজ আসে, অনেক পুরনো বাড়ি, দেখাশোনার অভাবে ভেঙে চুরে গেছিলই এক ঝড়ে, ওখানে অনেক বাদুর এসে আশ্রয় নেয়। শুনেছি আমাদের ওই গ্রামের ছেলে কল্লোল ওখানে কি সব আবিষ্কার টাবিষ্কারের কাজ করত। সে একদিন রাতের বেলা ওই বাড়ির ভেতরে ঢোকে, তারপর থেকে তাকে ওখানে অনেকেই বাদুরের মতো ঝুলে থাকতে দেখেছে, উল্টো হয়ে ছাদের কার্নিশ থেকে সারা গায়ে দাগ, বাদুরের মতো ডানা আর সাথে ওই রক্তখেকো দাঁত। সবাই বলে কি, বাদুরের কামড়ের পর থেকেই ও এরকম রক্তখেকো হয়ে গিয়েছে, ও এখন বাদুর মানুষ। আমাকে ধরো না গো, ধরো না গো একটু। আমার কিন্তু এবার ওই বাড়িটাই চাই। যতক্ষণ ওই বাড়ির বাদুরের ভয় না কাটানো যাবে ততক্ষণ তো ওখানে কিচ্ছু করতে পারবো না। আমি থাকতে আপনি এসব চিন্তা করছেন? আমি ঠিক কিছু একটা করে মানুষের ভয় কাটিয়ে দেব আর বাদুরদেরও তাড়াবো। মানে ওই টাকাটা কিন্তু মাথায় রাখবে না? আর চলি তাহলে, আমাকে আবার মন্ত্রপুত গুঁড়ো বানাতে হবে। কাল রাতে আমার ঘরে ঘুমোতে পেরেছিলে নাকি ভয়েতেই কাটালে? রাতে যে বাদুরেরা ওরকম সারা গ্রামে তাণ্ডব চালায় সেটা ভাবিনি। ওং ক্রং হং ড্রিং রিং প্রিং হাং সুং হাং নমঃ, আর চালাবে না, আমি এসে গেছি। কি, এ তো বড় তান্ত্রিক মনে হচ্ছে,
তোদের গ্রাম বাদুর মানুষের ভয়ে জড়সড়, তাই না? হ্যাঁ বাবাজি, আপনি একদম ঠিক বলেছেন। শোন, তোদের এই বাদুর মানুষের ভয় থেকে বাঁচানোর দায়িত্ব আমি নিয়েছি। আমি কালকেই ওই বাড়ি থেকে সমস্ত অশুভকে কাটিয়ে এই হেতমপুরকে ভয় মুক্ত করব। আমাদের বাঁচালেন আপনি, জয় জয় তান্ত্রিক বাবাজির জয়। ওং ক্রং ক্রং ট্রিং হিং প্রিং হাং সুং হাং নমঃ। বাবা, এরা এত রাতে এরকম সারা গ্রাম কাঁপিয়ে গাব খেতে আসে, খেয়েদি কাজ। কাল তো আবার তান্ত্রিক এসেই তাড়াবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে! উফ, কাল এদের না তাড়ালে সত্যি মুক্তি নেই। আরে তান্ত্রিক না, কি করছে এত রাতে? অন্যজনই বা কে? এখানে অর্ধেক আছে, বাকি টাকা কাজ শেষ হলে। মাথায় রাখবে, যা করে হোক ওই বাড়ির ভয় কাটিয়ে আমার ওই বাড়ি চাই, ব্যাস। আপনার মতো এত বড় প্রমোটার দায়িত্ব দিয়েছেন আমাকে, মানে টাকাও দিয়েছেন, এবার নিশ্চিন্তে থাকুন, ভয়ও কাটবে আর ফ্ল্যাটও উঠবে। চলি। টাকার খেলা, কিছু তো একটা ব্যাপার আছে ওই বাড়িতে। আর কতদিন এরকম বাদুর মানুষ চেয়ে তোদের নিয়ে গবেষণা করতে পারবো জানি না। আমি একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছি বলেই এই বাড়িটা এখনো টিকে আছে, বুঝলে? না হলে কবেই যে ওই সুবিধাবাদী প্রমোটার কব্জা করে নিত। আমি যে আবিষ্কারটা করে ফেলেছি সেটা যদি যাচাই করার একটা সুযোগ পেতাম, কিন্তু কি করি বা পাবো? কাল হয়তো কুসংস্কারের হাওয়াতেই উড়েই যেতে হবে, মরেও যেতে পারি, কিন্তু এটাকে নষ্ট হতে দিতে পারবো না। এটা এটা পরীক্ষা হলে অন্ধ মানুষের চলার সাথী হবে। এই গুঁড়ো পোড়ানোর ধোঁয়াতেই মুক্ত হবে এই বাড়ি, কাটবে সব অন্ধকার, ফিরে আসবে আলো। একি একি, আপনি টাকা খেয়ে গ্রামের মানুষের সঙ্গে মিথ্যে প্রতারণা করা বার করছি, কল্লোল বেরিয়ে এসো তুমি। এই পালা পালা রে, বাদুর মানুষ খাবে এবার, পালা পালা পালা। আরে আস্তে আস্তে, ও শুধু মানুষ, বাদুর মানুষ নয়, ও আপনাদের গ্রামের ছেলে কল্লোল। ও আসলে বাদুরদের শব্দ শুনে দূরত্ব বুঝে যাওয়ার টেকনোলজি দিয়ে একটা মেশিন আবিষ্কার করছিল এতদিন, তাই বাদুরদের সাথে এসে থাকা। এই মেশিন অন্ধরা পড়লে তারা অনায়াসে বাধা বিপত্তি এড়িয়ে হাঁটতে পারবে। প্রমোটারের হাত থেকে ওর এই গবেষণা বাঁচানোর জন্য বাধ্য হয়ে ও এমন ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল। সত্যি অন্ধ মানুষদের হাঁটার জন্য মেশিন? হ্যাঁ গো। আর এটা সর্বপ্রথম আমি তোমাকে দিয়ে পরীক্ষা করতে চাই। কল্লোল রে, তুই আমার নতুন জীবন দিলি, এ তো জাদু। জাদুর নয়, এটা বাদুর সায়েন্স। ওই হলো আমার কাছে ওরা জাদুর বাদুর। আর তুমি আমাকে নতুন জীবন দিলে, তোমার আবিষ্কার আরো দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক ভাই। ভালো থেকো, ভালো থেকো তোমরা, আমি আসি। এবার কোথায় দেখি,
আবার কোনো অচেনা অজানা জায়গায় গিয়ে আমার জন্য কী অপেক্ষা করছে।